হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে। তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে এটা আমার ফার্স্ট ভিডিও। তো দয়া করে প্লিজ তোমরা সবাই দেখে নিও, আমার জন্য দোয়া করো। তোমরা ভালো থেকো। আজকে সারাদিনটা শুরু হলো দুপুর থেকে, চাইনিজ দিয়ে শুরু করলাম। চাইনিজ খাবার খাওয়ার পর একটু চা বানালাম, রং চা। কোনো দুধ আর চিনি অ্যাড করিনি এখানে, এটাই আমার কাছে ভালো লাগে। তো চাটা খাওয়ার পর শরীরটাও ফ্রেশ হয়ে গেল। তারপরে আমাদের প্ল্যান আছে একটু বাইরে যাব। বাইরে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ছোট ছেলে ইউনিভার্সিটিতে যাবে নেক্সট ইয়ার, তো ওর ইউনিভার্সিটিটা একটু দেখার ইচ্ছা আছে। অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, কিন্তু এক বছর আগের থেকেই সব কিছু দেখে রাখতে হয়। প্রিপারেশনের একটা ব্যাপার আছে, কোন ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটিতে যাবে, ক্যাম্পাসটা কেমন। তো আমার ঘর মোটামুটি একটু আগোছালেই আছে, কিছু মনে করো না। সময় সুযোগ করে আমি এগুলো গুছিয়ে নিব। তো বড় ছেলেও বাসায় আছে, ছোট ছেলেও বাসায় আছে। কিচেনে চলে আসলাম, কিচেনে অনেক আগোছালো হয়ে আছে, এগুলো সব ধুয়ে নিব। ধুয়ে আমি এখানে র্যাকের ভিতরে রেখে দিব। তারপরে সময় করে যখন শুকিয়ে যাবে আমি উপরে তুলে রাখবো। এই যে আমার ধোয়া হয়ে গেছে সব কিছু, এগুলার পর নিজে রেডি হব। রেডি হয়ে ছেলেকে নিয়ে হাজবেন্ডের সাথে চলে যাব আর কি ইউনিভার্সিটি দেখতে। ইউনিভার্সিটি এখান থেকে অলমোস্ট 40 মিনিটস ফার অ্যাওয়ে। তো আমি ওয়েট করছি গাড়িতে। এখন গাড়িতে চলে এসেছি হাফ হয়ে। এই সামনে একটা দেখলাম পুলিশের কার, হয়তো কোনো একটা কারণে ওরা অপেক্ষা করছে কোনো কিছুর জন্য। তো যাই হোক, এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে আসলাম, এটা ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টোতে অবস্থিত, খুবই ভালো। তো অনেক বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস, অনেক কিছুই দেখার ছিল। আমরা হাঁটতে পারিনি, ওয়েদারটা খুব খারাপ ছিল, হঠাৎ করে স্নো পড়া শুরু করেছে। তো এখানে সব স্টুডেন্টরা থাকে ইউনিভার্সিটির কাছে এই বিল্ডিংগুলো। আমরা একজনের জন্য অপেক্ষা করছিলাম, তাকে নিয়ে আমরা ইউনিভার্সিটিতে যাব ভিজিট করতে। এই যে দেখা যাচ্ছে ক্যাম্পাসের কিছু অংশ। তো গাড়িতে যতটুকু পারছি দেখছি, ওইটার পর চলে এসেছিলাম খেতে চা কফি ডেজার্ট একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। খুবই ভালো ছিল, কফিটাও ভালো ছিল, ডেজার্টগুলোও খুব ভালো ছিল। তো এখন চলে যাচ্ছি বাসায়, যাকে নিয়ে এসেছিলাম তাকে বাসায়, ওর বাসায় ড্রপ আপ করে আমরা চলে যাব। বাসায় চলে আসছি কতগুলো ডেজার্ট নিয়ে। সুগারও আমাকে দেখে খুব খুশি, অনেকক্ষণ খেললো। তারপরে চলে আসলাম, এই তো রাত, রাতের বেলা। তা এখন রাত হয়ে গেছে। তো সারাদিন তো অনেক ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে আমার একটা স্মল অফিস রুম, এখানে বসে আমি এডিটিংয়ের কাজটা শেষ করলাম। দেখি যে সুগারও খুব এক্সাইটেড, আমাকে পাশে পেয়ে খুব দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল সামনে বসে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড লাইক দিয়ে আমার পাশেই থেকো, আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো। এটা আমার ফার্স্ট টাইম ভিডিও, একটু নার্ভাস ছিলাম। বাই বাই।